প্রিয় শিক্ষার্থী তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি আশা করি তোমরা যেই যেখানে আছো সুস্থ আছো এবং বিগত ক্লাসগুলো তোমরা দেখছ এবং আজকের ক্লাসটিও আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে আজকে চলো ক্লাস দেখার পূর্বে প্রথমে কিছু ছবি দিয়ে শুরু করতে যাই শুরু করি ক্লাসটি আমরা কি দেখতে পাচ্ছি যে কিছু সোলজার একসাথে মার্চ পাস্ট করতেছে এবং তারা যখন সামনে এগিয়ে যায় তখন তাদের হাত বা প্রত্যেকটা কিন্তু সমান তালে এগিয়ে যায় তার থেকে বড় কিন্তু জিনিস খাবার নিয়ে যাচ্ছে তারপরে আবার আসি এই যে মাছেরাই একসাথে চলাচল করতেছে এবং একসাথে খাবার খুঁজতেছে এই যে প্রত্যেকটা ছবি আসলে এই প্রত্যেকটা ছবি কি আমাদের সামনে দাঁড় করায় এটা হচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে সকলের একটা কিন্তু সমন্বয় আবশ্যক এবং যখন সব প্রত্যেকটা মানুষ একত্রে সমন্বিত হয় বা প্রত্যেকটা প্রাণী তখন কিন্তু সব কাজ কি করা সহজ হয়ে যায় হ্যাঁ তোমরা ধরতে পেরেছ আজকে আমরা যে ক্লাস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমন্বয় সাধন আসি বইয়ের বাসায় যে আসলে সমন্বয় সাধনটা কি সমন্বয় সাধন বলতে বোঝায় হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি বিভাগ ও উপবিভাগের কাজকে কাজকে এক সূত্রে গ্রথিত ও সংযুক্ত করে করার সমন্বয় সাধন বলা হয় এই যে এতগুলো বিভাগ ব্যক্তি এবং উপবিভাগগুলো আছে তারা যদি প্রত্যেকটা কাজে একে অপরের সাথে মিল না রেখে কাজ করে তাহলে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বাস্তবায়ন করতে কিন্তু অনেক সমন্বয় অনেক কিন্তু অসুবিধা হবে এই অসুবিধা দূর করার জন্যই কিন্তু

वो जो भी काम करेंगे वो जो भी एफर्ट्स लगाएंगे उनके सारे काम सारे एफर्ट्स एक ही डायरेक्शन में होने चाहिए और एक साथ होने चाहिए ताकि जिस किसी भी पर्पस के लिए वो ग्रुप बनाया गया था उस पर्पज़ को अचीव किया जा सके अगर हम बात करें एक बिज़नेस ऑर्गेनाइजेशन की तो बिज़नेस ऑर्गेनाइजेशन जिस किसी भी पर्पज़ के लिए स्टार्ट किया जाता है उस पर्पज़ को पूरा करने के लिए उसमें कई सारे डिपार्टमेंट्स बनाए जाते हैं जैसे कि सेल्स डिपार्टमेंट परचेज डिपार्टमेंट प्रोडक्शन डिपार्टमेंट एट्सेट्रा और उसमें कई सारे एम्प्लॉयज़ होते हैं जो कि अलग अलग टाइम पर अलग अलग काम करते हैं लेकिन उन सभी का जो भी काम है वो एक साथ होना चाहिए एक ही डायरेक्शन में होना चाहिए ताकि जो बिज़नेस का पर्पज़ है उसको अचीव किया जा सके जैसे कि एक बिजनेस है जो कि शूज़ मैन्युफैक्चर करता है और उसको ऑर्डर मिलता है एक हज़ार शूज़ बनाने का तो जब उसको एक हज़ार शूज़ बनाने का ऑर्डर मिलेगा तो सबसे पहले रॉ मटेरियल का ऑर्डर दिया जाएगा उसके बाद उस रॉ मटेरियल से शूज़ बनाए जाएंगे और फिर उसको मार्केट में सेल किया जाएगा मान लो अगर जो परचेज डिपार्टमेंट है वो फाइनेंस डिपार्टमेंट से बिना पूछे कि कितना कैश अवेलेबल है और कितना नहीं वो सारा का सारा ऑर्डर कैश में दे जाता है यानी जो रॉ मटेरियल है वो कैश में मंगवाया जाएगा और फिर बाद में पता चलता है कि फ़ाइनेंस डिपार्टमेंट के पास तो कैश है ही नहीं तो हो सकता है कि आगे जाके जो रॉ मटेरियल है वो आए ना उसके डिलीवरी कैंसिल हो जाए क्योंकि कैश में पेमेंट नहीं हो पाएगी तो जो शूज़ बनाने थे वो बन ही नहीं पाएंगे यानी जब इनमें तालमेल ही नहीं था तो जो हमने देखा कि जो पर्पस था जो शूज बनाने थे वो नहीं बन पाए इसीलिए किसी भी ऑर्गेनाइजेशन में जो कोऑर्डिनेशन है वो बहुत ही इम्पोर्टेंट होता है क्योंकि बिना कोऑर्डिनेशन के कोई भी पर्पस अचीव नहीं किया जा सकता क्योंकि ऑर्गेनाइजेशन का मतलब है ही है ग्रुप में काम करना और जब भी ग्रुप में तालमेल ना हो कोऑर्डिनेशन ना हो तो वो ग्रुप कभी भी अपना ऑब्जेक्टिव अचीव नहीं कर सकता है जो একটি প্রতিষ্ঠানের কাজগুলোকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সমন্বয় করার জন্য কিছু নীতিমালা অনুসরণ করতে হয় এই সকল নীতিমালাগুলো এবার আমরা দেখব প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে উদ্দেশ্যের ঐক্য নীতি এটা কি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যের আলোকে বিভিন্ন বিভাগ উপবিভাগের লক্ষ্য বা উদ্দেশ্য স্থাপনের নীতিকে লক্ষ্যের বা উদ্দেশ্যের ঐক্য নীতি বলা হয় মূল লক্ষ্যকে ঠিক রেখে বিভিন্ন বিভাগ বিভাগের লক্ষ্যগুলো সাজাতে হবে এরপর আসি প্রারম্ভে শুরু নীতি পরিকল্পনা বাস্তবায়নের বাস্তবায়নের কাজ শুরু থেকেই সমন্বয়ের বিষয়টি নিশ্চিত হতে হবে তাই যে কোনো কাজের শুরু থেকে সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করে এগুনের নীতিকেই এই প্রারম্ভের শুরুর নীতি বলা হয় আদেশের ঐক্য নীতি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কর্মীর আদেশদাতা হবে একজন মাত্র ব্যক্তি এটা ঠিক করার নীতিকে আদেশের ঐক্য নীতি বলা হয় এক্ষেত্রে যদি দুই এক বা একাধিক একাধিক যদি আদেশদাতা থাকে তাহলে দুই রকম কিন্তু আদেশ আসতে পারে যেটা কর্মীদের বাস্তবায়ন করতে সমস্যা হবে এর জন্য সমন্বয়ে আদেশদাতা হবে অবশ্যই একজন মাত্র ব্যক্তি নিরবিচ্ছিন্নতার নীতি যে কোনো দলীয় প্রচেষ্টার শুরু থেকে কাজ যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত অবিরাম এবং নিরন্তরভাবে কিন্তু সমন্বয়ের কাজটি থাকতে হবে এই যে সমন্বয়ের কাজটি যে নিরন্তরভাবে চলবে এই এটাকে বলা হয় নিরবিচ্ছিন্নতা নীতি তাই কোনো বিভাগ উপবিভাগ বা কাজ সমন্বয়ের আওতার বাইরে এটা কিন্তু থাকা যাবে না অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি আনুষ্ঠানিক নিয়মে যোগাযোগ প্রতিষ্ঠায় বিলম্ব হয় যার ফলশ্রুতিতে সমন্বয় কার্য কিন্তু বিলম্ব ঘটে এর ফলে সামগ্রিক কাজে ধীরগতি বিরাজ করে। অথচ নির্বাহীদের মধ্যে যদি অনানুষ্ঠানিক মেলামেশার ব্যবস্থা থাকে তবে এর ফাঁকে তারা নিজেদের কাজ নিয়ে আলোচনা এবং সমন্বয়ের ব্যবস্থা করতে পারে এছাড়া এতে নির্বাহীদের মধ্যকার সম্পর্কের উন্নয়ন ঘটার কারণে কিন্তু সমন্বয় সাধনও কিন্তু সহজ হয়ে যায় এরপরে আসি দলীয় সমঝোতার নীতি এটা কি যে প্রতিটা ব্যক্তি দল উপদল বিভাগ উপবিভাগ যার যার মতো না চলে দলীয় সমঝোতা অনুযায়ী বা মিলেমিশে চলা নিতে গিয়ে দলীয় সমঝোতার নীতি বলা হয় প্রত্যক্ষ যোগাযোগের নীতি সমন্বয়ের লক্ষ্যে প্রত্যেক বিভাগ উপবিভাগেরকে কে প্রত্যক্ষ যোগাযোগের আওতায় আনা উচিত যোগাযোগের অভাবে স্বাভাবিকভাবে কার্যক্ষেত্রে সমন্বয়ের অভাব ও বিশৃঙ্খলতা দেখা দেয় প্রত্যেক কর্মীকে তার দায় দায়িত্ব ও ক্ষমতা সুষ্ঠুভাবে বর্ণনার পাশাপাশি প্রত্যক্ষভাবে কে কার সাথে সম্পৃক্ত হবে কার্যকর সমন্বয়ে তার বর্ণনা থাকাও কিন্তু এখানে আবশ্যক নীতি প্রত্যেক ব্যক্তি বিভাগের কাজ যদি পরিমিত হয় তবে কারো দ্রুত এগিয়ে যাওয়ার আবার কারো পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না ফলে সবাই সমান তালে অগ্রসর হতে পারে এজন্য কোনো বিভাগ যেন কখনোই কর্ম ভারাক্রান্ত না হয়ে পড়ে এই বিষয়ে কিন্তু নজর রাখা আবশ্যক প্রয়োজনে সেখানে অতিরিক্ত কর্মী নিয়োগ এবং বিশেষ ব্যবস্থা নিয়ে কাজে ভারসাম্য আনা নীতিকে ভারসাম্যের নীতি বলা হয় নমনীয়তা নীতি পরিবর্তিত পরিস্থিতিতে সমন্বয় কৌশল পরিবর্তন করতে হবে তাই প্রয়োজনে যাতে সমন্বয়ের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা যায় সেদিকে নজর দেয়া আবশ্যক প্রয়োজনে অনানুষ্ঠানিক নিয়মনীতি এরিয়ে যাতে এক বিভাগ অন্য বিভাগের সাথে দ্রুত সমন্বয় সাধন করতে পারে তার ব্যবস্থা থাকা আবশ্যক এটাকে বলা হয় নমনীয়তার নীতি এরপরে কি কার্যসমূহের সুসংহতকরণের নীতি প্রতিষ্ঠানের কার্যগুলি একে অপরের সাথে সম্পর্ক থাকে তাই সংগঠন কাঠামতে পরস্পর সম্পর্কযুক্ত কাজগুলোকে এমনভাবে বিন্যস্ত করতে হয় যাতে পাশাপাশি থেকে প্রত্যেকেই কর্ম সম্পাদন করতে পারে যথাযথভাবে তা করা সম্ভব হলে প্রাতিষ্ঠানিক সমন্বয়ের কাজ অনেক সহজ হয় কারো সমস্যা বা পরিবর্তন সহজে অন্যকে জানিয়ে কার্যক্ষেত্রে নিজেকে সমন্বয়ে নিশ্চিত করতে পারে এবার আসি কিছু চিত্রের মধ্যে যে একজন কর্মকর্তা তাই সে কিন্তু কাজে কিন্তু একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে এই যে একটা পরিস্থিতি যে কর্মভারাক্রান্ত অবস্থা প্রতিষ্ঠানে মধ্যে একটা মানসিক একটা চাপ এই বিষয়গুলো কি করে কেন হয় কারণ একজনের হাতে যদি দশ রকমের কাজ দেয়া হয় এবং প্রত্যেকটা কাজের মধ্যে যদি সমন্বয়হীনতা থাকে তখন কিন্তু তার মধ্যে এই ধরনের চাপ বিরাজ করে এক্ষেত্রে দেখা যায় যে কেউ কাজে চাপে একদম কোনো কাজ করতে পারতেছে না এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কেউ একদম রিল্যাক্স করতেছে অথবা কোনো কাজই করতে পারতেছে না এই যে এই অবস্থা এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য এই যে বিশৃঙ্খলতা এইটা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমন্বয়ের গুরুত্ব এই বিষয়টা জানা তার মানে সমন্বয় সাধনটা খুবই গুরুত্বপূর্ণ এবারে সেই সমন্বয়ের কেন গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো একটু জানব প্রথমেই যে সমন্বয় কী করে ভারসাম্য সৃষ্টি করে লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ উপবিভাগে মধ্যে কি সমন্বয় ভারসাম্য সৃষ্টি করে এরপর সমতা বিধান করে কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ উপবিভাগে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি দক্ষতা ও বিভাগীয় সামর্থ্যের মধ্যে অসমতা বিরাজ করে ফলে কেউ যদি দ্রুত অগ্রসর হতে চায় তাহলে তার সঙ্গে তাল মিলে চলা অন্যদের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে ওঠে এই অবস্থায় কার্যকর সমন্বয় ব্যবস্থা অসমতার মধ্যে সমতা বিধান করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে লক্ষ্য অর্জনে সহায়ক হয় সংহতি সংহতি স্থাপন সমন্বয়ের ফলে বিভিন্ন বিভাগের মধ্যে ঐক্য ও বজায় রাখা যায় কাজের সমন্বয় কি করে কাজের গতিশীলতা বৃদ্ধি করে এক্ষেত্রে সমন্বয়ের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের বিভাগ উপবিভাগের কাজকে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাওয়া আর এটা কি সমন্বয়ে গতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করে মতের মতানৈক্য দূরীকরণ কার্যক্ষেত্রে বিভিন্ন স্তরের কর্মী ও বিভাগের মধ্যে কাজের ক্ষেত্রে মতানৈক্য দেখা দেওয়া খুবই স্বাভাবিক মানে মতের অমিল দেখা দেয়া এই অবস্থায় কার্যকর থাকলে বিভিন্ন স্তরে কর্মী বিভাগের মধ্যে মতানৈক্য হওয়া বা তা বজায় থাকার সুযোগ থাকে না যদি কার্যকর সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠানে বিরাজ করে অন্যান্য ব্যবস্থাপনা কার্যকে সহায়তা দাননও কিন্তু এই সমন্বয় সাধন করে কিভাবে যেমন কর্মী নিয়োগ নির্দেশনা দান প্রেষণা নিয়ন্ত্রণ সর্বক্ষেত্রে কিন্তু সমন্বয় প্রয়োজন আর এই সমন্বয় ব্যবস্থা থাকলে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সুষ্ঠু অবস্থা বিরাজ করে দক্ষতা বৃদ্ধি ঘটায় সমন্বিত কর্মপ্রতিষ্ঠার ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক দক্ষতা বৃদ্ধি পায় মনোবল উন্নয়ন ঘটে সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সমন্বিত কার্যকর্মীদের কাজে প্রেরণা যোগায় এরূপ কাজ কর্মীদের সুশৃঙ্খল ও আনুগত্য পরায়ণ করে তোলে এবং কর্মীদের মনোবল উন্নয়নে সহায়ক হয় ব্যয় হ্রাস এবং মুনাফা বৃদ্ধি করে সমন্বয়ের ফলে কর্মীদের মনোবল উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে অনেক অযাচিত ব্যয় এবং ক্ষতিও কিন্তু হ্রাস করে এতে সকল বিভাগ একতালে কাজ করে এগিয়ে যায় ফলে কারো সময়ের অপচয় ঘটে না এর ফলে কি হয় উৎপাদন ও মুনাফার পরিমাণ এই দুইটাই কিন্তু বৃদ্ধি পায় উত্তম কার্যপরিবেশ সৃষ্টি সমন্বয় উত্তম কার্য পরিবেশ সৃষ্টিতেও ভূমিকা রাখে সমন্বয়ের ফলে সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় সাথে সাথে ঐক্য সংহতি অর্জন করা যায় ফলে কর্মীরা শুধু উদ্বুদ্ধ হয় না সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভাবমূর্তি কিন্তু উন্নয়ন ঘটে এর জন্য আমরা বলতে পারি যে সুষ্ঠু সমন্বয় ছাড়া বর্তমানকালে কালে কোনো প্রতিষ্ঠানের পক্ষে বৃহৎ উৎপাদন সম্ভব নয় কারণ সমন্বয় প্রতিষ্ঠানের সকল স্তরে কাজের মধ্যে সেতুর সৃষ্টি করে যার ফলে প্রতিষ্ঠানের সকল কর্মপ্রয়াস প্রয়াস স্বচ্ছন্দে একক লক্ষ্যপাণে ধাবিত হয় মানে এক নির্দিষ্ট লক্ষ্যপাণে ধাবিত হয় এবং প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারে সমন্বয় সাধন নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে